আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধির রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপি এই সরকারের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে তার কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বিএনপির সাথে মোকাবেলা করে তা প্রতিহত করবে। রবিবার দুপুরে শহীদ ডাক্তার আবুল কাশিম ময়দান জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক SM কামাল হাসান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য শামসুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাস্তাক। বাংলাদেশ